নমস্কার বন্ধুরা, শিখাম কুকিং এ তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমিও ভালো আছি। আজকে আমি রান্ধব খাসির তেল, যার জন্য তেল নিয়ে নিছি, খালি তেলই নিছি। আর এদিকে নিছি পেঁয়াজ আর রসুন একসাথে বাটা, আদা আর জিরে এক জায়গা করে বাটা, আর এদিকে নিয়ে নিছি তেজপাতা আর কুচি করা পেস্ট, আর নিছি সয়াবিন তেল, মরিচের গুঁড়া, নিয়ে নিছি হলুদের গুঁড়া, ধনের গুঁড়া, আর দারচিনি, সাদা এলাচ, জিরে সবকিছু। রান্নার জন্য চুলায় কড়াই দিয়ে দিচ্ছি, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জিরে, দারচিনি, সাদা এলাচ আর তেজপাতা, দিচ্ছি মশলা আমাদের পেস্ট, তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য যে দিচ্ছি অল্প একটু লবণ, পেস্ট ভাজা হয়ে গেছে, এর মধ্যে এখন বাটা দিয়ে দিন, পেস্ট রসুন একসাথে বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা একটু চলে গেছে, এখন আদা জিরে বাটা দিয়ে দিচ্ছি, আদার জিরে এক জায়গা করে বাটা, আদা রসুন বাটা, আদা জিরে বাটা দেওয়ার পরে বাটিতে একটু জল দিচ্ছি, মশলা ভালো করে কষানো। এর মধ্যে এখন দিয়ে দেবো লবণ হলুদ, তেল তো অল্প তাই লবণ অল্পই দিবি, দেবো সামান্য একটু হলুদ, আর দিয়ে দিচ্ছি অল্প একটু মরিচের গুঁড়া, অল্প একটু ধনের গুঁড়া দিয়ে দিলাম। এখন সব মশলা ভালো করে কষায় নিয়ে তেলটা দিয়ে দিই, মশলা কষানো হয়ে গেছে, এবার মশলার মধ্যে তেল গুলে দিই, দিয়ে দেবো অল্প একটু জল, যদি পড়া লাগে তাই অল্প একটু জল দিবে, মশলার সাথে খাসির তেল গুলো খুব ভালোভাবে মিশাচ্ছি, অনেকক্ষণ ধরে কষায় নিছি, এরপর আর একটু কষায় জল দিই, হয়ে গেছে ভাজা ভাজা, এবার জল দিয়ে দিই, বেশি একটা ঝোল ভালো লাগে না, এগুলো মাখা মাখা করবো একদম শুকায়,
তাই অল্পই দিয়ে দিলাম। হয়ে গেছে আমার কাছে তেল রান্না, এখন নামানো। হয়ে গেল আজকে আমার খাসির তেল রান্না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করতে ভুলো না, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশেই থাকো। তো আজ এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।